স্বাগত সবাইকে আজকের সকালবেলার অনুষ্ঠানে। সকাল ভালো হোক, দিনটা ভালো হোক। আসলে সকাল আর দিন ভালো দিয়ে তো মানুষের যাবে না, মানুষের ক্রমাগত একটা ভালো থাকা দরকার। এরকম অনেক মানুষ চান যে আমার প্রচুর কিছু দরকার নেই, আমার প্রচুর ধন দৌলত অর্থের দরকার নেই, আমার প্রচুর সম্পত্তি গাড়ি বাড়ির দরকার নেই, আমার ছোট্ট বাড়ি হোক, আমার খাওয়া পড়া এবং অল্প কিছু সঞ্চয় করার মতো রোজগার হোক, এবং সবশেষে আমি যেন পরিবার নিয়ে ভালো থাকতে পারি। অর্থাৎ আমার মধ্যে কোনো যেন ফালতু চিন্তা মাথার মধ্যে না আসে, কোনো অবাঞ্ছিত ভাবনা যেন মাথার মধ্যে না আসে, যেন সাংসারিক অশান্তি না থাকে। অর্থাৎ প্রচুর অর্থ আর প্রচুর অশান্তি, এই দুটোর মধ্যে কিন্তু একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। একদিকে আপনি ভালো রয়েছেন প্রচুর অর্থ রয়েছে বলে, কিন্তু পাশে যদি মানসিক অশান্তি থাকে তাহলে কিন্তু সে অর্থের আমোদ আপনি উপভোগ করতে পারবেন না। তো আমরা এমনই একটা অনুষ্ঠান করছি যাতে মৌনী অমাবস্যা রয়েছে সামনে এবং নানান ধরনের অমাবস্যা কেন্দ্রিক যেসব সুযোগ সুবিধে সেগুলো মানুষকে পাইয়ে দেওয়ার একটা অপশান রয়েছে। সামনে চৈত্র মাসের শেষ হবে, বৈশাখের শুরু হবে, তো কাজেই চৈত্রের মধ্যে একটা বাবার মাস বলা হয়, চড়কের মাস বলা হয় এই সময়টাকে, গাজনের মাস বলা হয়, তার একটা প্রভাব রয়েছে মানুষের উপরে, সেগুলোকে নিয়ে আসতে হবে। এবার কার জন্য কোন সময়টা গুরুত্বপূর্ণ ভালো, অর্থাৎ আপনার জন্য ব্যবহার করা যেতে পারে, ইউটিলিবিলিটি রয়েছে, ইউজ করবার মতো জায়গা রয়েছে, সেই জায়গাগুলো কীভাবে আপনি বুঝবেন, তার জন্য কিন্তু আপনার জ্যোতিষ ব্যক্তিত্বকে প্রয়োজন। আপনি যেরকম বাজারে গিয়ে ভালো সবজি আর খারাপ সবজি চিনতে পারেন, ঠিক তেমনিভাবে আমরা কিন্তু আমরা ভবিষ্যৎকে দেখতে পারি না, এটা একমাত্র জ্যোতিষদের পক্ষেই সম্ভব। গণনার মাধ্যমে আপনার পক্ষে এটা হতে পারে অথবা আপনার জন্য এটা হতে পারে না, এই ধরনের প্রেডিকশন করা হচ্ছে অ্যাস্ট্রোলজারদের কাজ। আর যার অভিজ্ঞতা বেশি তার প্রেডিকশনের ধারও বেশি, ধার এবং ভার এই দুটোই তাদের বেশি। আর আমাদের সঙ্গে এখন যিনি উপস্থিত রয়েছেন অনন্যাদি, যে অনন্যাদি শুধু একটা নাম, মানে উনি এখন শুধুমাত্র বাংলার মানুষের কাছে পরিচয়ের অপেক্ষা রাখেন না, অনন্যাদি মানুষের কাছে এমনিতেই পরিচিত, এমনিতেই মানুষের কাছের মানুষ, দিদি, কারোর কাছে মায়ের মতো, কারোর কাছে আশীর্বাদ নেওয়ার একটা জায়গা, কারোর কাছে আশা ভরসার একটা রাস্তা, কারোর কাছে ভালোবাসার একটা পীঠস্থান, তিনি হচ্ছেন অনন্যাদি। অনন্যাদির সঙ্গে আজকের অনুষ্ঠান বসতে পেরে আমারও খুব ভালো লাগছে। অনন্যাদি স্বাগত তোমায়, কারণ এত মানুষ তোমায় ভালোবাসেন, যখন ফোনে দেখি যে লোকে তোমার সম্পর্কে ভালো ভালো কথা বলছে আমারও খুব ভালো লাগে। ভাই হিসাবে তুমি বলো যে অন্যদিন যেরকম আমাদের সঙ্গে থাকে দেবাশিস ছোট্ট ভাই আমার, এই যে ব্যাপারগুলো না, এই যে আন্তরিকতা, এটা মানুষ খুব পছন্দ করে। এটা দেখো আমার ছোটবেলা থেকেই না আমি ভীষণ মানুষ ভালোবাসি। আমি অনেকে অনেকের বাড়িতে দেখবে অনেক সময় দেখা যায় লোক গেল তাড়াতাড়ি ঢুকে বললো, আমি আমার বাড়িতে যখনই যেই আসুক না কেন আমি কিছু না কিছু না খাইয়ে তাকে ই করব না, ছাড়বো না। আমার বাড়িতে যে ফুল দেন, বলছি খুব খারাপ লাগছে হয়তো আপনারা খা যে যেরম ভাবে নেন, সেই ফুলওয়ালা যে ফুল দেন, হঠাৎ একদিন আমায় বলছে কি দিদি একটা গামছা দেবেন, তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ কেন দেবো না, বলছে আমি না একটু চান করবো আমার খুব গরম লাগছে, তারপর দিলাম, যেই স্নান করে এসছে আমি তখন তাকে খেতে দিলাম, সে কিছুতেই খাবে না, সেদিন আবার আমার বাড়িতে মাংস হয়েছিল, সেই দেখে আরোই খাবে না। আমি বললাম কেন তুমি খাও, আমি জানি একটা মানুষ স্নান করে আসলে পরিশ্রান্ত হয়ে আসলে সারা দিন ঘুরে ঘুরে মালা বিক্রি করে স্নান করার পরেই তার খিদে পাওয়ার প্রবণতাটাও বাড়ে, বাড়ে, আমি তখন তাকে খেতে দিলাম, দেখলাম দেওয়ার পর সে পেট ভরে শান্তিভাবে খেলো, এটা হলো পরিতৃপ্তি, এটা একটা মানসিক পরিতৃপ্তি। হ্যাঁ ঠিক বলেছো, শুনুন খাই আমরা তো রোজই খাই, তো কি আছে একটা লোককে খাওয়াবো, আমি সবসময় ভীষণ মানুষ ভালোবাসি, কারণ দেখুন মানুষের মধ্যেই যে বিবেকানন্দ বলেছিল জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর, মানুষের মধ্যেই কিন্তু জীবের মধ্যে শিব থাকে, কাজে যে জীবকে ভালোবাসে না সে শিবকেও ভালোবাসতে পারবে না, এই হলো ব্যাপার। সেই শিবের একটা মন্ত্র বলি কারণ এটা শিবের মাস, ওং বানেশ্বর আয় নরকার্ণব তারুণ আয় জ্ঞানপ্রদায় করুণাময় সাগর আয় কর্পূর কুন্দধি বলেন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দাহনায় নম শিবায় নম শিবায় নম শিবায় শিবশ্রী প্রিয়তাম শিবশ্রী প্রিয়তাম শিবশ্রী প্রিয়তাম। তো এটা শিবের মাস, তো শিবের মাসে শিব হলো ভোলে বাবা, শিব যে কোনো আপনাকে যে কোনো সমস্যা থেকে তুষ্ট, আমি যে শুনি ভোলে বাবার প্রার্থনা যারা করেন তারা অত নিয়ম কারণ প্রচুর উপাচারের দরকার নেই, না কোনো উপাচারের দরকার নেই, উনি বেল ভালোবাসেন, বেল বেল পাতা, লাল চন্দন ভালোবাসেন, বেল পাতা ভালোবাসেন, তাই এইগুলো দিতে হয়, তো উনি অল্পতেই তুষ্ট হন। আর এই সময় চৈত্র মাসে আর তন্ত্রের শ্রেষ্ঠাকে আমরা যে যা কিছু শোধন মোদন করি সেগুলো তো মন্ত্রতন্ত্রের দ্বারাই করি, তাহলে সেখানে তার সৃষ্টি করেছিলেন কে, দেবাদিদেব মহাদেব। তাহলে এই মাসটায় যদি মানুষের সেটা আর্থিক সমস্যা হতে পারে, সেটা পারিবারিক সমস্যা হতে পারে, যাদের বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রে ভীষণভাবে ভালো কাজ হবে। এবং সামনে মৌনী অমাবস্যা, এই 12 তারিখে মৌনী অমাবস্যা, এই অমাবস্যাতেও দারুণ দারুণ কাজ হবে, যেমন ছেলেমেয়েরা অবাধ্য কথা শুনছে না,
এবং পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়েছে এবং ছেলে মেয়েরা এমন এমন জায়গায় প্রেম করছে, বন্ধু বান্ধব জুটিয়ে ফেলছে, মা বাবারা কিছুতেই মানতে পারছে না, ছেলে তার পড়াশোনা বা মেয়েটার পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, কেরিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে যদি এগুলো করা যায় তাহলে সেখানে কিন্তু সেগুলো ধারণ করানো লাগে না। আমার কাছে আসলে পরে সবাইকেই ধারণ করাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, ধারণ ছাড়াও কাজ হয়। সেটা সেইভাবে গ্রহযোগ খণ্ডন করে যদি করে দেয়া হয় তাহলে কিন্তু দারুণ কাজ হয়। তাহলে সেই কারণেই বলি যে যাদের নাকি যে এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই করে নিতে পারেন। ফোন আছে কোনো? ফোন কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া থেকে কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? ভালো লাগে, আমি টিভি দেখি। আমি দেখুন একটা জিনিস আমি বুঝি দাদা, লোকের এমনি এমনি কিছু ভালো লাগে না, লোকের এমনি এমনিতে কিছু ভালো লাগে না। আপনি আমাকে একটু কারণটা বলুন তো, কেন দিদির অনুষ্ঠান ভালো লাগে আপনার? না, দিদির অনুষ্ঠানে ভালো লাগে কারণ হচ্ছে আমার রিলেটিভ গিয়েছিল তোমার ছেলে চাকরি। জোরে 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 শুনতে পাচ্ছি? চাকরি পেয়েছে, ছেলে চাকরির জন্য গিয়েছিল, চাকরি পেয়েছে। ও, ছেলে চাকরির জন্য এসেছিলেন, চাকরি পেয়ে গেছে? হ্যাঁ, পেয়েছে। বাহ, দারুণ খবর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ। এখন কার কিসের জন্য? এখন মেয়ের জন্য। যাই, এখন মেয়ের জন্য ফোন। মেয়ের ডেট অফ বার্থ বলুন। খুব ভালো, বলুন। 1997, 27 এক 1997। সময়টা দাদা? সময়টা 11:58 AM সকালে। 11:58 AM জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতাতে জন্ম দিদি? কলকাতা। হ্যাঁ, মেষ লগ্ন সিংহ রাশি জানা আছে? হ্যাঁ, মেষ লগ্ন সিংহ রাশি জানা আছে। আর গণ হলো নরগণ। হ্যাঁ, আপনি লাইনে থাকুন, আপনি লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, একটা একটা করে আমি বলবো। আপনার মেয়ে তো একটু বেশ লম্বা টম্বা, দেখতে ভালো, স্পষ্ট বক্তা, স্পষ্ট বক্তা, সত্যটাকে সত্য বলতে ভালোবাসে। এর মনটা হলো কিরকম জানেন? বাইরেও যেরকম ভেতরেও সেরকম। ওর কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে নিজের পায়ে স্বাবলম্বী হওয়ার ছক এটা, অর্থাৎ চাকরি করবে এবং পয়সা করি ভালোই রোজগার করবে। ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক, 100%। এবং ওর মধ্যে একটা রুচিবোধ কাজ করে। এইবার আপনাকে একটা কথা বলবো, যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছেন? ওর বিয়ে নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, বিয়ে বিয়ে বিয়েটা হতে চাইছে না। হ্যাঁ, তবে বিয়েটা হয়ে যাবে। বিয়ের মধ্যে যে বাধাটা আছে, হ্যাঁ, সেই বাধাটা আপনি আগে ঠিক করুন। কারণ এখানে কি হলো, ওর বিবাহ কারক গ্রহ হলো শুক্র, সেই শুক্র রবির নক্ষত্রে পড়ে গেছে, বুঝতে পেরেছেন? এই আমরা কিন্তু নাক্ষত্রিক বিচার করি, সেই রবির নক্ষত্রে পড়ে যাওয়ার জন্য এবং সে ষষ্ঠপতির সঙ্গে বসে আছে, এটা আরো ভয়ানক খারাপ। কারণ ষষ্ঠপতির সঙ্গে যদি কখনো বসে থাকে তাহলে কিন্তু সেই বিবাহটা বিচ্ছেদে পরিণত হয়। আপনি বিয়ে ওর হবে, আপনি সেই বিয়ের বাধাটা কাটান এবং যখন বিয়ে দেবেন জটক বিচার করে বিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? দেরি করবেন না, আপনি করে দেবেন আপনি জটক বিচার? হ্যাঁ, কেন, কারণ আপনার যদি ভালো লাগে নিশ্চয়ই আসবেন। আচ্ছা, দেরি করবেন না, তাহলে কিন্তু বাধা বিঘ্ন এবং তার মধ্যে পড়বেন। এবং ডিভোর্সেরও চক এটা, আমার বলতে খারাপ লাগে, কাউকে খারাপ কথা বলতে খুব খারাপ লাগে, কারণ আপনি ভালোর জন্য বলেছেন, জিজ্ঞেস করছেন আমাকে, কিন্তু যেটা খারাপ আছে আমি যদি না বলি ভবিষ্যতে আপনি আমায় বলবেন দিদি তো আমায় বলেনি, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যালো, হ্যাঁ, আপনি বিয়েটা ঠিক হবে? হ্যাঁ, বিয়েটা ঠিক হলে প্রতিকার করিয়ে তারপর আমি বিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, আপনি দেরি করবেন না। ফোন করবার জন্য, এবং দেখুন এই আমাদের টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে সমস্ত ডিটেইল যাচ্ছে, ফোন নাম্বার দেখুন লেখা রয়েছে 7596853615, এই নাম্বারে আপনাকে বুকিংয়ের জন্য ফোন করতে হবে। এবং দেখুন এখানে যে চেম্বার রয়েছে, সমস্ত চেম্বার দেওয়া রয়েছে, যার যেখানে কনভিনিয়েন্ট মনে হবে আসবার জন্য সুবিধা, তিনি সেই চেম্বারে এসে কথা বলবেন, দেখাবেন। এবং অনলাইনে পেয়েবল কনসালটেন্সি, অনলাইনে যারা দূর থেকে আসতে পারছে না ডিউ টু দ্য কোভিড সিচুয়েশন,
কমপ্লিকেটিভ সিচুয়েশনে যারা আসতে পাচ্ছেন না তারা কিন্তু প্রেডিকশনে থেকে দূরে থাকবেন। অনলাইনে পেবেল প্রেডিকশন করতে হবে, অর্থাৎ পয়সা দিলে তাহলে অনলাইনে দেখে উনি দিদি বলতে পারবেন। তার যা সিস্টেম আছে হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন। 7596858615 নাম্বারে আপনাকে ফোন করতে হবে। মেয়ে ভালো, দেখতেও ভালো, ভালো চাকরি করে, রোজগার করে, কিন্তু বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে না, দেখছো? এই সমস্যা কিন্তু বাংলার ঘরে ঘরে, এবং ছেলেদের ক্ষেত্রেও এটা হয়। পাচ্ছি না, মানে চুজি খুব, মানে ওই কি বলবো, ফ্রিকল মাইন্ডেড। একটা ছেলেকে দেখছে মনে হচ্ছে না এর থেকে আরেকটা মনে হয় দেখলে ভালো হতো, বা আবার তার তাকে দেখতে ভালো তো চাকরি ভালো না, চাকরি ভালো তো দেখতে ভালো না, এই রকম নানা সমস্যা। সর্বগুণ সমাপন্ন তো কেউ হতে পারে না, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখো, দেখো যে মেয়েটিকে দেখছে সে মেয়েটাও নিশ্চয়ই সর্বগুণী সমাপন্ন, গুণ সমাপন্ন নয়। তেমনি যে ছেলেটিকে দেখা হবে সেও নয়। তার মধ্যে অ্যাডজাস্ট করে করতে হবে যে আমার কোনটা সুইটেবল হতে পারে। যে কোনো একটা জিনিস ভালো, আমার বাড়ি ভালো চাই, আমার চাকরি ভালো চাই, আমার দেখতে ভালো চাই, এরকম করলে হবে না। আপনার দেখুন যোগ পড়েছে এখন বিয়ের এই সময়টাই আপনাকে করে নিতে হবে। তার মধ্যে থেকে যেটা আপনার ভালো হবে সেখান থেকে আপনি করে নিন, না হলে কিন্তু আপনাকে এই যোগটা চলে গেলে পরের যোগ পাবেন না। অনেকের কিন্তু লাস্ট যোগ থাকে, সেই লাস্ট যোগে যদি সে আর না করে, যাদের বয়স হয়ে গেছে তাদের লাস্ট যোগ। এইবার কাদের কাদের আছে, যাদের বিষলগ্ন বিষরাশি তাদের কিন্তু একটা বিয়ের যোগ রয়েছে, এবং যাদের নাকি কন্যালগ্ন কন্যা রাশি, হ্যাঁ, এবং মকরলগ্ন মকর রাশি, এইবার এদের ক্ষেত্রে কিন্তু, আবার যাদের নাকি মকরলগ্ন মকর রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, কন্যালগ্ন কন্যা রাশি, এদের কিন্তু একটা বিয়ের যোগ রয়েছে। এই সময় যাদের কিছুতেই হতে চাচ্ছে না, হয়তো দেখা যাচ্ছে তার লাস্ট যোগ, এরপরে আর হবে না, তারা যদি বোকামি করেন তাহলে আর হবে না। প্রস্তাব হবে বেশ। আরেকজন রয়েছেন ফোনে, নিয়ে নেবো। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। বলছি কি, আমি আমার ছেলের জন্য জানতে চাইছি। বেশ, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? কেউ গিয়েছিলেন কিনা আগে দিদি? ভালো লাগে, ভালো লাগে, দেখি প্রায়। আচ্ছা, সময় হলে দেখি। কেউ কি গেছিলেন দিদির কাছে আগে? না না, কোনোদিনই যাইনি, এই ফোন করি, লাগে না। আজকে বাই চান্স লেগে গেল। আজকে লেগেছে, আজকে লেগেছে। আমার ছেলের জন্য জানতে চাইছি, আর জন্ম হচ্ছে আপনার 1995 31শে জুলাই। 31শে জুলাই 1995, হ্যাঁ। আচ্ছা, টাইম বলুন। হ্যাঁ, প্রথমে বলি মকর লগ্ন সিংহ রাশি আপনার জানা আছে? রাশিতে জানা আছে। আচ্ছা, গণ হলো নরগণ। আপনি লাইনে থাকুন, আমি একটা একটা করে বলবো। আপনার ছেলে কিন্তু খুব, মানে কি বলবো, মানে ও সহজে পয়সা করি খরচা করতে চায় না, কিন্তু কারুর যদি কখনো ভীষণ স্যাক্রিফাইস মনোভাবপন্ন, বুঝতে পারছেন, কারুর যদি সমস্যা দেখে তখন তার জন্য যদি না করতে পারে, ওর মনের মধ্যে বড্ড কষ্ট হয়, সেটা কাউকে বলতে পারে না ও। ভুল না ঠিক, ভুল না ঠিক বলুন। তাহলে বলতে হবে এই সিম্পটমগুলো যেগুলো উনি বলছেন জন্মছক থেকে এগুলো বেরোচ্ছে। আচ্ছা, এবার সেগুলো আপনার হ্যাঁ উত্তর তো দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি যেটা বলবো আপনাকে, আপনার এই হরোস্কোপ এইবার আমি যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, আচ্ছা আপনার ছেলে কি কোনো টেকনিক্যাল লাইন নিয়ে, ধরুন ইঞ্জিনিয়ারিং এরম ধরনের কি কিছু পাস করেছে? কিন্তু ওর কর্মের সমস্যা হবে, কর্ম পেয়েও আনস্যাটিসফাইড হবে, যদি পায়ও তাও সেই কর্ম টিকবে না, বুঝতে পেরেছেন? সেরকম কি হয়েছে কিছু? একটা চাকরি পেয়েছিল, ছেড়ে দিয়েছে। ওই তো, সেটাই তো, চাকরি পেয়েও চাকরি থাকবে না, চাকরি ছাড়া ছাড়া ধরা ছাড়া ধরার এই একটা জোক থাকে অনেকের, কোথাও ঠিক করে মন দিয়ে লাগিয়ে কাজ করতে পারবে না, বুঝতে পেরেছেন? কিন্তু এখন তো বসেই আছে, চাকরি পাচ্ছে না, তার জন্যই ফোন করা। এটাই তো বিপদ, এটাই তো বিপদ। আমি তো এই কথাটাই বলছি আপনাকে, আপনি ইমিডিয়েট যত তাড়াতাড়ি পারেন, কারণ ওর হরোস্কোপের মধ্যে দারিদ্র যোগ, অর্থাৎ কিনা দাহ্য যোগ, এই যোগটা আপনাকে অবশ্যই ইমিডিয়েট ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? ইমিডিয়েট ঠিক করুন। আর এই যে কর্মের জায়গায় ছন্নছাড়া যোগ হয়ে রয়েছে, সেই ছন্নছাড়া যোগটা আপনাকে ঠিক করতে হবে, এই দুটো ঠিক করুন, ঠিক হয়ে যাবে, যান, বুঝতে পেরেছেন কি বললাম? তা আপনাকে কোথায় পাবো চেম্বারে? আপনি আপনি এই যে নিচে বুকিং নাম্বার, আচ্ছা আপনার বাড়ি কোথায়?
আমার বাড়িতে বোলপুর আমরা এখন থাকি সবলেকে সবলেকে তাহলে তো গড়িয়াহাটে পাবেন বারাসাতে পাবেন কত চেম্বার কলকাতায় থাকলে তো কলকাতার আশেপাশে অনেক গড়িয়াহাট আর বারাসাতে দুটোতে আগে যোগাযোগ করুন ঠিক আছে আপনার পক্ষে সুবিধা হবে গড়িয়াহাট অথবা বারাসাত গড়িয়াহাটে শুক্রবার করে চেম্বার থাকে আর বারাসাতে দেখুন নিচে এই স্টিপের মধ্যে ডেট যাচ্ছে আমি বলে দিচ্ছি ডেট আপনাকে একটু পরে বারাসাত অথবা গড়িয়াতে যোগাযোগ করবেন ঠিক আছে গড়িয়াহাটে আর কি নট গড়িয়া গড়িয়াহাটে আচ্ছা আরেকজন মনে রয়েছে আচ্ছা তাহলে হ্যালো কে আছেন হ্যালো জোরে বলুন হ্যালো হ্যাঁ বলুন একটু জোরে বলতে কে বলছেন আপনি আমার ও আজকে দিচ্ছি ও ডেট অফ বার্থ বলতে পারবে হ্যাঁ আমার ও আজকে দিচ্ছি ও ডেট অফ বার্থ বলতে পারবে হ্যাঁ দিন 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 আচ্ছা যা তুমি বলো ডেট অফ বার্থ হুম এটা কার 3 31 কার কার এটা কার 31 জানুয়ারি আমার ছেলের কথা বলছি আমি অনুষ্ঠান কেমন লাগছে দেখতে ভাল লাগছে আমরা দেখি এই অনুষ্ঠানটা আচ্ছা রাইট ঠিক আছে ছেলের কথা বলছেন ছেলের জন্ম তারিখ বলুন জন্ম তারিখ সময় সব আস্তে আস্তে বলবেন হ্যাঁ তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই হ্যাঁ হ্যাঁ বলুন তাহলে কোন দে বলো হুম বলুন হ্যাঁ বলছি 2003 এ জন্ম আর 31 জানুয়ারি আর সময়টা সময়টা কটার সময় জন্ম হাই ভগবান সকাল 10টা সকাল 10টা কোথায় জন্ম এই আমার মানে হাবড়া হাবড়া আচ্ছা মীন লগ্ন মকর রাশি জানেন আপনি হ্যালো হ্যাঁ জানি নরগণ না আপনাদের ওখান থেকে তো এটা তো বহরমপুরের ওইদিকে প্রচুর লোক আসে আমার কাছে এসে প্রচুর উপকৃত হয়েছে কাগড়ায় না বলছি আমাদের বাড়িটা হচ্ছে গুমহাবড়া ও গুমহাবড়া হ্যাঁ আচ্ছা ওখান থেকেও লোক আসে বারাসাতে প্রচুর বুঝতে পেরেছেন কেউ এসেছিল আপনার জানা বলে না কিছু কেউ কি এসেছিল হ্যাঁ হুম বলছেন কি কি বলছেন বুঝতে পারছি না বলছি কেউ কি দিদির কাছে আগে আপনার চেনাশোনা এসেছিলেন না না কোনোদিন আসেনি বেশ আপনি টিভি টিভি টিভির অনুষ্ঠান দেখে ফোন করছেন তাই কি না ভালো ছিল সে ছেলেটা আজকে পড়তে চাইছে না দেখো কিরম অবস্থা কিরম পরিবর্তন এই ছেলেটার কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটাই যে জায়গা থেকে সেই মানে বাধার জায়গা এইবার আমরা বলি যে চতুর্থ স্থান থেকে কি একটা ভালো ছেলে দেখবেন স্কুল ফাইনাল অবধি ভালো রেজাল্ট করলো যেই মানে মাধ্যমিকে গেল এই উচ্চ মাধ্যমিকে গেল ফেল করে গেল ব্যাক পেয়ে গেল এই সব ছক সেই ছক আপনি ইমিডিয়েট কিন্তু তাড়াতাড়ি কারোর সাথে যোগাযোগ করেন দেরি করবেন না কারণ সবচাইতে পড়াশোনা করতে গেলে তার একাগ্রতাটাই আগে দরকার সেই একাগ্রতার জায়গাটাই কিন্তু আমি ভালো ওর দেখতে পাচ্ছি না এবং ওর মধ্যে এখন মারাত্মক রকম চঞ্চলতা অস্থিরতা আমি যেটা দেখছি বলছি ভুল না ঠিক আগে আপনি আমায় বলুন শেয়ার করুন হ্যালো তাহলে আপনি আর বসে একদম আর দেরি করবেন না যদি ছেলেকে পাস করাতে চান ভালো রেজাল্ট করাতে চান এই ছেলেটা কিন্তু পরবর্তীকালে দাঁড়িয়ে যাবার ছক কিন্তু যদি আপনি সেটাকে সায়েন্স নিয়ে পড়ার ছক যদি আপনি সেটাকে করেন বাড়িটা দোতলা হবার কিন্তু আমি সিঁড়ি করলাম না দোতলা হবে কোথায় তাহলে আমি উঠবো কি করে এটাই বোঝে না মানুষ কাজেই এই ছেলেটাকে আপনি যা যা বললাম নিশ্চয়ই আপনি বলবেন যে না যে কটা কথা বললাম কোনটা ভুল বললাম আগে বলুন আপনি আমায় হ্যালো হ্যালো ঠিকই বলেছেন আমার হ্যাঁ ঠিকই বলেছেন হ্যাঁ তাহলে আপনি আর দেরি করবেন না আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন এখন খুব ভালো সময় চৈত্র মাস একদম মৌনী অমাবস্যা আপনার কাছে যদি আমি যোগাযোগ আপনি বারাসাতে নাম লিখিয়ে নেন আপনি হ্যাঁ হাবড়ায় থাকেন বারাসাতে আসতে পারেন করতে চাই যদি চান তো সেই চাওয়া কাজের কাজ করবে এবার ব্যাপার হচ্ছে যে আপনার মধ্যে কোয়ালিটি আছে আপনি কাজে লাগালেন আপনি ব্যাপক ব্যবসা বোঝেন কিন্তু আপনি ব্যবসা করলেন না কি লাভ হ্যাঁ আপনার ব্যাপক ভালো গলা গান গাইলেন না আপনার খুব ভালো গলা আপনি গান গাইলেন না অর্থাৎ প্রফেশন হিসেবে নিলেন না অথবা আপনার খুব ভালো গলা আপনি সঞ্চালনা করলেন না আপনি ক্যামেরাম্যান হ্যাঁ এরকম আছে আছে অনেক আছে আমার চেনাশোনা আছে ডিসিশন ভুল কোনো লাভ নেই লাভ নেই কোনো লাভ নেই ডিসিশন ভুল যে এবং জীবন আপনি একটা সময় ফ্রাস্ট্রেশন হয়ে যাবে তো ওই অনেক বয়স কালে গিয়ে বলবেন এই রে আমি এটা করতে পারতাম কিন্তু করা হলো না
এটা নিজের উপর দোষ দিয়ে লাভ নেই, তার জন্য আগে ভাগে চিন্তা করার চেষ্টা করা এই যে এগুলো উচিত। দেখো এই যে যারা এখন জেনে নিচ্ছে, এই জেনে নিলেই তো সব হয়ে গেল না, আমি জেনে নিয়ে সেটাকে কাজে লাগাবো, যদি আমি সেটাকে কাজে না লাগাই তাহলে আমার ফল্ট। একদমই তাই না? আরেকজন রয়েছেন ফোন নেব। হ্যালো, কে আছেন? হ্যাঁ বলুন, কে বলছেন আপনি? সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, আপনি কোথা থেকে বলছেন? দিদিকে বলুন সব নাম্বার গুলো। এইবার আমি একটা একটা করে বলবো, আপনি আমার আপনি লাইনে থাকুন, আমি একটা একটা করে বলছি, আপনি আমায় উত্তর করবেন। একটু লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে আপনাকে, যে আপনি আপনি সব সময় খুব একটা টেনশন করেন না, সব সময় একটা টেনশনের একটা অ্যাংজাইটি চাপে আছেন। হ্যাঁ, চাপে থাকেন, এবং আপনার জানার বিষয় হলো মানে আপনি চাকরি করেন, ভালো চাকরি, কিন্তু সেই চাকরিটা আপনার মানে আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না। না তাই না? না, আমি ব্যাংকের লাইনে আছি কিন্তু আমি কি বলছি আপনাকে, আমি কি বললাম যে আপনি ভালো চাকরি করেন কিন্তু আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না। এবং আপনার অর্থকারক গ্রহ, সেই অর্থকারক অর্থের কারক গ্রহ কেতুর দ্বারা এবং রাহুর দ্বারা আক্রান্ত, যার জন্য এখানে সাপিত দোষ হয়ে যাওয়ার জন্য উনি বাধাপ্রাপ্ত, মানে অর্থের জায়গাটা সেইভাবে ওনার হচ্ছে না, অথচ উনি চাকরি ভালো করেন। তাহলে দেখেছেন কিরকম অবস্থা? তো সেই কারণে আপনি আর দেরি করবেন না, কারোর সাথে যোগাযোগ করে নিন, ঠিক আছে? আচ্ছা, আপনি একটু বলতে পারবেন না, সাজেশন দিতে পারবেন না যে কি করা যায়? কি করা যায় সেটা তো গেলে পরে এখানে বলা যায়, গ্রহের প্রতিকার করতে হয়, বুঝলেন কিনা? সেটা তো এখানে বলা যাবে না, সমস্যা সমাধান করতে গেলে গ্রহগত প্রতিকার অ্যাস্ট্রোলজাররা করবেন। যেরকম ভাবে আপনার শরীর খারাপ হলে ডাক্তাররা কি বলেন? ডাক্তাররা বলেন যে ওষুধ দেবো আমি, এই ওষুধে এই শরীরটা ঠিক হবে, ঠিক ওরকম টাইপেরই আর কি। আচ্ছা আচ্ছা, বুঝলেন কিনা? লাইফ অনেকটা ঠিক সেরকম, লাইফে মাঝে মধ্যে ফাটাফুটি হয়, এক্সপেকটেশন পান না মানুষ, এক্সপেক্টেড জায়গায় যেতে পারেন না, তখনই রেক্টিফিকেশন গুলো দরকার হয়। কিন্তু আজকে আর হাতে সময় নেই, আমাদের এখানে শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দুপুরবেলা দিদির সঙ্গে একটা সময় দেখা হবে, দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, অনলাইনে যারা বুকিং করাতে চাইছেন করে নেবেন, কোনো ভালো থাকুন, নমস্কার, নমস্কার, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।